গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমরা সবাই খুব ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে শুক্রবার, তো শুক্রবার কালকে তো বৃহস্পতিবার, কালকে দোল পূর্ণিমা লাগিয়ে গেছে। আজকে তো সারাদিনই দোল পূর্ণিমা আছে, তো তোমার সারাদিন না, আজকে দুটো অবধি দোল পূর্ণিমা আছে। তো তোমাদেরকে জানাই দোল পূর্ণিমার প্রীতিও শুভেচ্ছা। ব্লগটা যাইতে যেতে দোল পূর্ণিমা শেষ হয়ে যাবো গা, ঠিক আছে বন্ধুরা? তো এখানে দেখো সকালে চা সু খাই এলিছি, চাটা খাই বিছনা গুছাইতাম, আই হচ্ছে আই একদম বিছনা টিছনা গুছাই লই। বাইরে কি সুন্দর রোদ উঠছে দেখো, কি সুন্দর ঝলমল রোদ। এরকম রোদ রইলে মানে কাম করতে মানে মনটা খুব ভালো লাগে। তো এনা বিছনা উছনা আগে গুছাই যে গটর গুছাই আর সুজা দিয়ালাম আজ যা সব, যেহেতু দোলনিয়া ঠাউরের একটু রং টং দিত এবার, যেহেতু ঠাউরের রং খেলা, তো ঠাউরের সকাল সকাল স্নান করে সুজা টুজা দিলুম। তো এই কারণে সকালবেলা খালি চা করছি, খালি চায়ে খাইছি, আর টিফিন টুফিন কিচ্ছু করি না। মানে হেগুন্ডে দিয়ে দিছি, দুধে কলায় মুড়ি দি মাখি দিয়ে দিছি, এই দুনোগারে দুনোগা খাই এলাইছে। আর আন্ডা শুধু মানে আন্ডা জামাই বয়ে শুধু খালি চা খাইছি, আর কিচ্ছু খাই না। তখন চাটা খাই বিছনা বাছনা হিডি ঠিকঠাক করে গুছাই গুছাই লইছি, আর মশারি গারে দেন আর ঠ্যাং দড়ি গেডি সাফি দড়ি অন জাগায় গেলে বাইশ গুছাই লুম। এটা মানে বাইশ করুন বড় কষ্ট, আসলে সত্যি কষ্ট। আর নগর কাছে কে মানে বাইশ করতে কে মানে ভাল লাগে না, খারাপ লাগে, একটু কমেন্ট করে জানেন যে মশারি বাইশ করুন। তো এইখানে এখন গুম হাতায় দিম, একবারে গুম হাতায় একবারে আট ঠ্যাং সকল দি একবারে বডি 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 লই যাবো, বডি বডি নিয়ে গিয়ে মুখে মুখের ভিতরে ঢুকাই দিব। ওই দেন আগ করবো দেখেন, এই দেখছেন এই মশারিও মশারিরও মুখ আছে, ওই দেন মুখের ভিতরে ঢুকাই দিব, আর ট্যাং ওটা ঢুকাই গুছাই রাই দিব মশারি। তো আর মশারি আর ইয়া খুলতো না, যতই টানাটানি করো হেঁচা হেঁচি করো, আর আট ঠ্যাং কোনো দিন খুলতে হইতো না, কারণ সব গুড়ে রাই দিছি। তো এনে সোফা টুফা আমি গুছা টুসাই লাইছি, আর কাতাগুন বিছনার উপরে রাই না, কারণ বিছনা একবারে অতিষ্ঠ হয়ে গেছে, মানে কম্বল থাকতে থাকতে অনেক বিছনার মন গা যাতে ফ্রেশ থাকে, লগে আর মনও যাতে ফ্রেশ থাকে, এলে বিছনা বিছনার উপরে খেয়ে মানে সব বালিশ ছাড়া কিছুই রাখি না, সবই ডেকের ভিতরে রাই দিছি। আর হুলাই গা টেবিলের নিচে যত কাগজপত্র আছে সকলটাও রাই দে, হরাই লো আর লগে আর গেছার 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 করে। তো সোফা টোফা ড্রেসিং টেবিল টেবিল সব পরিষ্কার করে জারি ঘুষি অন করি, আন জারি দিয়ে লুয়ের জামা বাইরে কাজ করে। তখন সকাল বাজে সাড়ে সাতটা বেশি বাজে না, সকাল সকাল ঘুমের তো উঠি গেছি আর যা, কারণ দোল হুননি সকালে একটু ঠাউর উজা দিতে হইব, ওই কারণে সকাল সকাল ঘুমের তো উঠি চা সু খাই লইছে, খাই অঙ্ক সকল দিয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করি, এর স্নান করতাম, যে স্নান করে পূজা টুজা দিয়ে আর রান্না বান্না করবো। মায়া হরতো বইছে টিফিন টুফিন খাই, ওলারও কইতে আছে হরণের লেগে তুই হর বই বই করে, হয়তো হরতো আরে নিজে নিজে হরতো আরে মাঝে মধ্যে আটকে যায়, তো ওইটা কই দেওয়ার লাগে মানে এতে। তো কইছি টেবিল গায়ে হর মানে টেবিল ফর তো বই বই আইন গটর মুছি ছানা যাবো, আর আনো হারও হরানোর সময় নাই। সকালবেলা আমি হরাইতে পারি না বেশি, যেদিন টাইম পাই এদিন হরাই আর কি, যেদিন টাইম পাই এদিন হরাই, যেদিন টাইম না হয় এদিন জামাই হরাই, জামাই যেদিন টাইম হয় তো হাতে নিজে একলাই হরে। তো এনা এতে বই এন মাতাত করি লই আই হরছে সান, ওগা বই মাতাত করি আনছে কত হরিশ্রম হয়েছে, তখন বই বই হাতে হরবো আমি গড় একটু বেগুন গড় মুছি পরিষ্কার করি আরও যাবো ছানে। গড় মুছা ছাড়া ছানে গেলে পূজা দিতে কেউমা কেউমা জানি লাগে বা ভাল লাগে না, মানে গড় না মুছলে পূজা টুজা দিতে ভাল লাগে না। তাইলে গটর মুছি পরিষ্কার করি হেরোরে ছান টান করি পূজা টুজা দিব, পূজা টুজা দিয়ে আর রান্না বান্না করবো আজ, ঠিক আছে বন্ধুরা? তো আপনারা সঙ্গে থাকেন, আশা করি ব্লগটা ভালো লাগবো, ঠিক আছে? তো আই স্নান টান করে আই হরছি, স্নান টান করে আজ কাপড় হিনতাম মনে করছে, তো এলে কাপড় হিনছি দোলনি মাঝে, তো ঠাউরের মানে কাপড় হিন্দি পূজা দিব যায় মন চাইছে, এলে একটা কাপড় হিনছি, তো তুলসী গাছের স্নান টান করাই দিয়ে স্নান টান করাই দিয়ে আর পূজা টুজা দিব আজ। বাইঠুল আঙ্গুর মধ্যে বাইঠুল দিয়ে পূজা দেয় আজ, অনেক ফুল উঠছে বুঝছে নি বন্ধুরা, আজ পূজা দিতে ভালো লাগবো। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবায়, কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবায়, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবায়, ঠাকুর হামারে প্রাণো সে প্যারে, তুমহো হামারে আমহে তুমারে, হে নাথ নারায়ণ বাসুদেবা, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা,
কৃষ্ণ গোবিন্দ। পূজা টুজা দিয়ে আই হয়েছে, খাই দায় চলে আইছে, খাই দায় সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, খাই দায় এরো দেন এনে সাজনা হাড়ের গাছের উপরে উঠে জামাই হতি বছরে সাজনা মানে উঠে সাজনা এখন নষ্ট হয়ে যেত। আই কইছি জামাই তো মানে সাজনা এখন হাড়ি বেশি আলো, বেশি আলাইলে নষ্ট হইতো না, মানুষ খাইতে হইব ঠিক আছে। তো ঠিক এলে গাছে উঠি অন্য ডাল ভাঙি ভাঙি হাড়ি আলা, তো রান্দারও কিছু নাই, সাজনা দুগা লই আই উঠছি। আছে বাইগুন, আছে বাইগুন, ডেলি ডেলি কত বাইগুন খাইতাম, এলে যে বাইগুন টাইগুন ডাইনতে আলু কাটি লইছি, আলু ভাজি করবো আর আগে আলু সিদ্ধ বসাই দি বয়াই দিছি। তো এনে আলু ভাজি হাঁসফোড়ন সম্বাস দিয়ে আলু ভাজি করবো, আর যে মাছ উস কিছু নয়, মাছ উস খাইতেন না। তো এনে সাজনা কাটি লইছি, এটাও নিরামিষ নয়, আমিষও নয়, নিরামিষ নয়, এক মানে একখান তরকারি রানবো আর কি, মানে মাছ ছাড়া সবজি রানবো, রুন দি মানে এটা রানবো আর কি। তো এনে আলু ভাজি করে বয়াই দিছি, হোলা হাতো তরকারি তরকারি দেখলে হাতের জ্বর উঠে, এলে হাতের লাই আলু ভাজি করি লগে আঙুল লাগে করিয়ে রেখে মানে লগে আনবা কতটা খাই আলামো আর কি। তো এনে আলু ভাজি আর এই সাজনা তরকারি আর যে রান্না করবো, আর যা কিছু রান্না করতাম না অন বাজে একটা একটা বাজে গেছে বই। তো আমার সাজনা এখন বাঁচি বসে লুই আই এটা সামদান করবো, আর রান্দার লাই আর রান্না করলে সাজনা এখন শেয়ার করতাম হারি না। তো এনে স্বামী চোখা দিয়ে কাটা, স্বামী চোখা দিয়ে কোথায় কোথায় দিয়ে মানে আলু এখন সিদ্ধ হয়েছে নি, আলু মানে নতুন আলু এখন সিদ্ধ হয়ে যায়, বেশি দেরি লাগে না না, বাড়ি এগের মধ্যে বোয়া যায় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, বুঝি না এগের ভিতরে জাদু আছে নাকি কোথায় তার না। তো এনে আলু ভাজে উইতে উইতে এনে মানে সিটা উঠছে আর কি, আলু ভাজাতে সম্বাস দিছে মানে তেলের ভিতরে উঠছে আর কি, তেল ইয়ান সিটা গ্যাসের উপর উঠেছে, এটা এটা মুছি টুছে লিছে, এটা শিক্ষা মিটকা থাকলে গ্যাসের উপর এটা আর হওয়া মানে ভাল লাগে না আর কি, যেটা মুছে মুছে পরিষ্কার করে রাখলে আর মনটা শান্তি লাগে। তো এনে গ্যাস মুছে আলুগুন বাজতে বাজতে বাকি তরকারি যে রান্না করবো এটা লাই সাজনা রান্না করবো। তো সাজনা লাই দুগা বড্ডা বড্ডা দুগা টমেটো কাটি লইয়ে টম টম করি, আর হ্যাঁ জুন দিয়ে রানবো মাছ, মাছ দি খাইতাম না ঠিক আছে, মাছ খাইতাম না, মাছ নাই মাছ খাইতাম না। তো হ্যাঁ জুন দিয়ে রান্না করবো, এটাও মানে খুব স্বাদ, সিম্পলভাবে একদম মানে শর্টকাট রান্দা, কিন্তু মানে বাক্কা হওয়াদ লাগে খাইতে, মানে শীতে গরমের দিনে একটু টক টক লাগে, আর সাজনা সাবাই খাইতে তো আরও স্বাদ লাগে, যন্তন গাছের তা হাড়ি রানলে যা তরকারি স্বাদ হয়ে আলাদা হয়। তো এনে টমেটো গুণ কাটি লইছি, হ্যাঁজ কাটি না দিয়ে আলু ভাজি বয়াই দিছি, জাল বাড়াই দিয়ে মানে মশমশ করে আলু ভাজি করে লোম। তো আলু ভাজি এনে দিয়ে নামাই লিছি, নামাই এনে হেঁয়াজ রুন সম্বাস দিয়ে দিছি, দিয়ে টমেটো টমেটো দিয়ে দিয়েছি, অন এটার ভিতরে দুইনা জিরা মরিচ যা আছে মানে যা আছে বলতে কিছু না, দুইনা জিরা মরিচের গুঁড়া কত দিয়ে দিমু, আর উল্লের গুঁড়া দিয়ে দিমু, দি মশলা খান ভালা করে কষাই একবারে সাজা মানে আলু এনে দিয়ে সিদ্ধ করি, আলু লই আলু ভাজি হয়ে গেছে বা ডিগে ট্রাই দিছি, বাসন বাসন ভরাই না, আর ওই আলু সিদ্ধ করে রাখছি এনে আলু টালু দিই মশলা ভালা করে কষা, আলুগুন দিই একটু কষা, এর সাজনাগুন ডালি দিয়েছি, ডালাই অন ডালি দিয়ে অন সাজনা আরও মশলা আরও দু কয়েক দূর আসে ভালা করে কষা, এর জল দিয়ে দিই, জল দিয়ে দিলে আর রান্না কমপ্লিট হয়ে গেছে। সেটাও খাইতে মানে পাক্কা সুয়াদ লাগে, গরমের দিনে ঠান্ডা ঠান্ডা টক টক একটা খাইতে ভাল লাগে। তো কই দিয়েছি রান্না করে আপনারা তো দেয় না, দূরের তাই দেয় এর ভাল লাগলে আপনারা রান্ধি খাইতে আর যে রাজ্য জানে শুনলে রাজ্য জানে ঠিক আছে। তো এনে রান্না টান্দা করিয়ে রুম জামাইয়ের সাজনা টাজনা বাইরে সাজনা এখন হাড়ি ডালের তাজ মানে সিঁড়ি বিড়ি লর লইটি গোছা গাছে রায় আর সানসন করিয়ে এখন প্রায় দেড়টা বাজি গেছে, রান্না বান্না করিয়ে আর এদিকে ভাত ভুত রান্ধি এলেছে, ওলাটি খোলাও স্নান করে আই হচ্ছে, মায়েও স্নান করে আই হচ্ছে। তো রান্দা রান্দা শাড়ি খাই যাই, রান্না করলো আবার বৈকালে দেখা করবো ঠিক আছে, আর ওনার দেখা করতাম না বৈকালবেলা দেখা করবো, আর রান্দা শেয়ার করি না, রান্দাটা রান্ধি টান্ধি রান্না করলো শেয়ার করে দিব মানে কেরম হয়েছে তরকারিকে, তরকারিকে দেখতে সুন্দর না হইলো খাইতে হওয়াদ লাগে মানে বাক্কা হওয়া তরকারি এনে হয়ে গেছে, টমেটো আলু দিয়ে জোর জোর মাখা মাখা করছি, এটা তেল কম দিয়ে রাঁধছি বুঝি না, তেলটার দাম বাড়ি গেছে এলে তেল কমায় কমায় রাঁধি এলে সেহারাই এন বেসুরু দই দিয়েছি বুঝি না, দেখতে শিক শিক করেন আর কি। তো দুপুরে খাই দেয় এরোরে সান খাই দেয় অন গ্যাস গোস মুসিয়ালের বাসন কুসন মানে বেগুন বাসন দুই তুই লই এসে দুই তুই আনি উপুত করে দিয়ে দিয়েছি, অন গ্যাস মুছানোর বাকি রয়েছে, গ্যাসিয়ান মুছি মানে গ্যাসিয়ান মুছি রান্না করি এন আবার মুছমু, সকালবেলা একবার মুছি অন আবার মুছমু, কারণ রান্না বান্না করছি জল মল হচ্ছে মানে তেল মেল তেলের শিক্ষা মিটকা হচ্ছে, তরকারি ঝোলমল রসা মশা ভরে বেগুন ভালো করে আবার গড়িয়েন মুছি টুছি লোম, অন গ্যাস ট্যাস মশা হয়ে গেছে, খাই দাই লইছি অন কদু খাই দাই রেস্ট করবো, রান্না করার লগে হাই আবার বৈকালবেলা দিয়ে দেওয়া করবো ঠিক আছে বন্ধুরা।
সামনে গেছে না দেখো চা করে নিয়েছি আমি চা খেয়েছি এখন চা নামাবো চাটা খাওয়া তারপর হাজবেন্ডের ডিউটি আছে আমি একটু ভাত করবো ভাত করা হাজবেন্ডের ডিউটি খাওয়া দিয়ে দেবো এরপরে মেশিনে কাজ করবো অনেক দিন হয়ে গেছে মেশিনে কাজ করতে পারেন অনেকগুলো কাজ জমি আছে আজকে করতে দিব তো চাটা খাওয়া রান্না বান্না করে আমি তো এনে হাজবেন্ড চলে গেছে বা ডিউটি তো ডিউটিত গেছে পরে আর মেশিনে লই বইছি মেশিনের জিনিস আছে আসিল অনেকগুলো কাজ আজ দুই মারিছে আর নগর আগে কইছি কিন্তু হুলারও লই বইছি হরাইতাম তো দিনের বেলা তো বইতাম সময় না মেশিনে তো রাইতে কাজ করি রাইত বই বই আমার নিশ্চিন্ত না নীরবে ঠান্ডা মনে কাম করি তো এইভাবে সংসারে কাজ করি আবার এক্সট্রা কাজও করি সব কিছু এইভাবে সামলাই আবার শ্বশুরমশাই আইসে গেট গুট লাগাই এসে দুই তিনবার উড়ন লাগছে মেশিনে বই তো দুই তিনবার গেট টেট খুলে দিয়েছে হ্যাঁ আইয়ে হ্যাঁ আইয়ে তো দুই তিনবার খুলে দিয়ে না ইয়ানে সিলাইতে আসি আমি বালসের মানে উরপে ভিতরের কভার আর বাইরের কভার সিলাইতে আসি দুগা 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 সারিগা সিলাই আর মানে আজ্জা সারিগা সিলাই আর বাকিগুণ কাইলা সিলাই মনার সিলাইতে এনে উলারও হরাই আর এনে মেশিনে কাজ করি অকল কিছু একলগে করি তো এইভাবে আমি সংসারে কাজ করি মানে সংসারে কাজ সামলাই আবার এক্সট্রা কামগুলা করি তো ঠিক আছে বন্ধুরা আমি মেশিনে কাজ টাজ করিলো হুলারও হরাই লই তো দেখি কোন সময় শেষ হয় যে রাইতে তো হরে অনেকটা রাইতে তো হরে মেশিনে বললে কোন টাইমের কথা কোন যারা কোনো কোন দিক টাইম চলে যাবে মেশিনে কাজ করতে করলে ঠিক আছে তো বাটটা বাড়িয়ে নিলাম এখন বাজে 10:30 মেশিন থেকে উঠলাম 11:30 সময় উঠতাম ভাত করলাম দুপুরের ভাত আসছিল দুপুরে ভাত করছিলাম ওইটা গরম করে হাজবেন্ডকে দিয়ে দিয়েছি হাজবেন্ডকে সেখানে ডিউটিতে আর আমি এখানে এখন ভাত রান্না করছি আছে আলু ভাজি আর দুপুরে যে সাজনা আলু দিয়া টমেটো দিয়ে রান্না করছি এই তরকারি দিয়ে এখন ভাত খাই আনবো ভাত খাইয়া থাল বাসন ধুমু এখন তারা দেখতেছে টিভি তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করতেছি তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আর শেয়ারটা সাবস্ক্রাইব করো নতুন যারা এই মুহূর্তে আমার ব্লগ দেখতেছে তারা অবশ্যই শেয়ারটা সাবস্ক্রাইব করো তো আজকের মতো বন্ধুরা টাটা গুড নাইট ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাথে থেকো আমার নেক্সট নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হইতেছে।